গায়ে হলুদের দিনে শহরজুড়ে বন্ধু বান্ধব ও সাথীদের নিয়ে বাইক র্যালি অর্থাৎ মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করলেন কোনে। ভাবতেই অবাক লাগছে, তাই না? ব্যতিক্রমী এ আয়োজন করে ফেসবুকে ভাইরাল হয়েছেন যশোরের মেয়ে ফারহানা আফরোজ। গত 13 আগস্ট গায়ে হলুদের অনুষ্ঠানকে ঘিরে এমন আয়োজন করেন ফারহানা, যা এখন রীতিমতো ভাইরাল। অনেকেই তার এমন কাণ্ড দেখে অবাক। ফারহানা জানান, সবাই নেচে গেয়ে উদযাপন করেছি গায়ে হলুদের অনুষ্ঠান। আমি যেহেতু বাইক চালাতে পারি তাই বাইক চালিয়ে অনুষ্ঠান করেছি। ব্যতিক্রমী কিছু করার ভাবনা থেকেই এমন আয়োজন, এটি আমার নিজস্ব উদ্যোগে করেছি। অনেক আনন্দ করেছি বন্ধু বান্ধব ও সাথীরা। ফারহানা আফরোজের বাড়ি যশোর সার্কিট হাউসের সামনে। যশোর সরকারি বালিকা বিদ্যালয় থেকে 2011 সালে SSC ও 2013 সালে যশোর আব্দুর রাজ্জাক কলেজ থেকে HSC পাশ করেন। এখন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে HR-এ MBA করছেন। ফারহানা আফরোজ জানালেন, 2007 সাল থেকে তিনি বাইক চালান। বিয়ের অনুষ্ঠানকে ব্যতিক্রমী করতে ভিন্নধর্মী ভাবনা তার মাথায় ছিল। এই ভাবনা থেকেই তিনি এমন আয়োজন করেছেন। বিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানে সবাই নেচে গিয়ে উৎসব করেছেন। আমি যেহেতু বাইক চালাতে পারি তাই বাইক চালিয়েই গায়ে হলুদ ও বিয়ের অনুষ্ঠানে এন্ট্রি দেওয়ার পরিকল্পনা করেছি। গত 13 আগস্ট ছিল ফারহানার গায়ে হলুদ। পরদিন 14 আগস্ট বিয়ে। ছেলে হাসনাইন রাফি পাবনার কাশীনাথপুরের বাসিন্দা। টেক্সটাইল ইঞ্জিনিয়ার হাসনাইন রাফি ঢাকার গাজীপুরে কর্মরত। বিয়ের অনুষ্ঠান ক্যামেরায় ধারণ করা নাহারুল হায়াত তরু জানালেন, তিনি দীর্ঘদিন ধরেই ক্যামেরায় কাজ করছেন কিন্তু এমন ব্যতিক্রমী বিয়ে বা গায়ে হলুদের আয়োজন দেখেননি। এই গায়ে হলুদের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ায় অনেকেই তার কাছে ফোন করেছেন। বিয়েতে অনেকেই অনেক কাণ্ড ঘটিয়ে তার স্মরণ করে রাখতে চান। তেমনই এক কাণ্ড ঘটিয়ে দেশবাসীর কাছে আজ তিনি পরিচিত। ফারজানা আফরোজ বলেন, সবার জীবনে সুন্দর মুহূর্ত আসুক, আমরা এটাই কামনা করি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।